hermana Adito. আমাকে দেখে তো মনে হয় যে আমি একজন টপার, কিন্তু এর পিছনে একটা গল্প আছে। আমি যখনই সেগুলো মনে করি আমার বুক ধড়ফড়িয়ে ওঠে। সেটা হলো 6 মাস আগের ঘটনা। তখন আমার ফার্স্ট টার্ম পরীক্ষা চলছিল। কিন্তু আমি এটাও বলতে পারবো না যে এই ঘটনাটা আমার সাথে ভালো হয়েছিল না খারাপ। কিন্তু আমার সাথে যে এরম ঘটবে আমি তা কখনোই জানতাম না। সেদিন আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, তখনই একটা ফোন এলো। হ্যালো হ্যালো আদিত্য, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ পাবজি তো অনলাইন এখন। ঠিক আছে, তখন আমাকে আমার একটা বন্ধু পাবজি খেলার জন্য ইনভাইট করেছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম আমি খেলবো না, কিন্তু তারপর বাবা ঘুমাচ্ছিল, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই। পরের দিন অঙ্ক পরীক্ষা থাকা সত্ত্বেও আমি পাবজির লোভ সামলাতে পারিনি। আর তখনই শুরু হলো আমার আর সুজয় পাবজি ম্যাচ। ¿Qué se te va a pasar?
इतनी अच्छी लूट नहीं है इस बार, पिछली गेम में बहुत अच्छी थी यहाँ पे, पिछली गेम में यहाँ पे उतरना चाहिए था। अब बंदे सामने की तरफ আবার খাওয়ার পর খেলবো। ঠিক আছে ঠিক আছে। কিন্তু সেদিন যে আমি এত বড় ভুল করছিলাম আমি সেটা একদমই বুঝতে পারিনি, কারণ তার পরের দিন আমার অঙ্ক পরীক্ষা ছিল। আর পরের দিন যে আমার কি হবে সেটা আমি বুঝতে পেরে গেছিলাম। সেদিন আমি প্রচুর দুঃখিত ছিলাম, কারণ আমার অঙ্ক পরীক্ষা ভালো যায়নি। আমি শিওর ছিলাম যে আমি ফেল করব, তাই সেদিন আমি ভয় পাবজি খেলতেই পারিনি। অঙ্ক পরীক্ষা থেকে ফিরে এসে বুঝতে পারলাম যে পাবজি আমার সর্বনাশ করেছে। দুঃখ তো হলো, কিন্তু আমার যে কিছু করারও ছিল না। এখনো সে আমার 9টা পরীক্ষা বেঁচে ছিল। আজ সোজা সোজা অঙ্কগুলো পারলাম না। এবার আমাকে সুজাকে বলতেই হতো যে পাপিতা আমি আর মনে শিখতে পারছি না। এখন আমাকে পড়তেই হতো। এটা জানতেও সুজা আমার সাথে খারাপ করছে, আমি ওর সাথে বন্ধুত্ব ভাঙতে পারছিলাম না। আমি পুরোপুরি ফেসেই গেছিলাম। আমি এত বড় পাবজি এডিক্ট হয়ে গেছিলাম যে আমি নিজেই পাবজি ছাড়তে পারছিলাম না। অদ্ভুত ঘটনা ঘটল। এই ঘটনাটা ঘটা দরকারই ছিল। আর সেদিনই আমি আমার সব প্রশ্নের উত্তর পেলাম, যেটা আমার জন্য অনেক দরকারি ছিল। Thank you.
সাবজেক্টের মধ্যে 10টা সাবজেক্টই ফেল করেছিলাম। তার কারণ শুধুমাত্র পাবজি। ছিলাম না যে আমি কি করব। একটা টপারের পক্ষে সব সাবজেক্টে ফেল করা লজ্জার ব্যাপার। আমার মনে ভয় চলে এসেছিল, মা বাবা কি বলবে, পাড়ার লোক কি বলবে। আমি এই বিপদ থেকে বেরোতে চাইছিলাম। সেই ভাবনাগুলো আমাকে দুঃখ দিচ্ছিল। একটা এস্তনেস্ত আমাকে করতেই হতো, নয় পাবজি ছাড়তো তো নয় পড়াশোনা। আমার কিছুই মাথায় ঢুকছিল না। আমি পরীক্ষা নিয়ে ভাবছিলাম, তখনই আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকলো। আদিত্য, আমি তখন বুঝতেই পারছিলাম না যে আমার সাথে তখন কি ঘটছিল। তুই জানিস আমি কে? আমি এলাম তোর এনজয়মেন্ট পার্ট। তুই লাইফে যত এনজয়মেন্ট করছিস সব আমার জন্য স্যাড পার্ট। তোর জীবনে যত দুঃখ সব আমার জন্য। কিন্তু তোরা এখানে এসেছিস কেন? তোকে একটা সত্য বলতে, কি সত্য? সুজয় তোর আসল বন্ধু নয়। কি জাতা, আসলে এটাই সত্য। ও তোকে ইচ্ছা করে পাখির নেশা ধরিয়েছে যাতে তুই ওটক করতে পারিস। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। তোরা কি করে জানিস? বিশ্বাস না হলে সুজলকে ফোন করে দেখ। আমি আসলে চাইতাম
যে তুই ফেল করিস এবং যেটা আমি যা ভাবছিলাম সেটাই সত্যি আমার কোনদিনই আসল বন্ধু ছিল আমি তোর সুযোগ কাটতে সত্যি কথা বলতে আমি খুব রেগে গেছিলাম তোকে তো আমি ছাড়বো না আমার জীবন নিয়ে খেলা করা তোদের অসংখ্য ধন্যবাদ তোরা আমার চোখ খুলে দিলি দেখলি তো আমি আর কোনোদিন কোনো গেম খেলবো না আমি এবার থেকে বদলে যাবো এটাই তো কাজ আমাদের পরে এবার বন্ধুত্ব করার সময় দেখে শুনে বন্ধুত্ব করবি তুই কি জানিস তোর সাথে কি ভালো বা খারাপ করবি এবার থেকে যা তা গেমের থেকে দূরে থাকবি পরের বার যেন মনে থাকে সেদিনই আমি বুঝতে পারলাম আমার মনই আমাকে সাবধান করল আমি আর কোনোদিন সুজার সাথে বন্ধুত্ব করতে চাইনি বিকজ আই নিউ দ্য ট্রুথ